প্যারালাইসিস রোগে আক্রান্ত শয্যাশায়ী হতদরিদ্র ব্যক্তির কাছ থেকেও কাটমানি আদায় তৃণমূল নেতার। এমনকি স্থানীয় একটি মিনি ব্যাংকের সঙ্গে যোগসাজশ করে এই কাটমানি তোলা হচ্ছে বলে অভিযোগ। ওই মিনি ব্যাংক আবার এক সার্বিক ভলেন্টিয়ার চালান। ওই এলাকারই মিনি ব্যাংকের মালিক এবং শাসক দলের অঞ্চল সভাপতির নেতৃত্বে সমস্ত কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তথা তৃণমূল অঞ্চল সভাপতি পঙ্কজ দাসের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে এক উপভোক্তা। তদন্তের নির্দেশ মহকুমা শাসক কল্লোল রায়ের। তৃণমূলের ব্লক নেতৃত্বের কাছে কৈফত তলব জেলা নেতৃত্বের। চাঞ্চল্য মালদার রাজনৈতিক মহলে। হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গি গ্রামের ঘটনা। এই গ্রামের রাম হরিদাস প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। হাত পা নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছেন সে, ফলে একসময় দিনমজুর কাজ করতেন, এখন সম্পূর্ণ কর্মহীন। স্ত্রী রুমা অন্যের বাড়িতে কাজ করে সামান্য কিছু যা উপার্জন করে তা দিয়েই একমাত্র কন্যা সন্তানকে নিয়ে অনাহার অর্থাহারে দিন কাটাচ্ছেন। ভাঙাচোড়া ঘর, সম্প্রতি আবাস যোজনায় নাম ওঠে, কিস্তিতে টাকা পেতে শুরুও করেন। আর এখানে অভিযোগ যে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী পঙ্কজ দাস তার দুই কিস্তির টাকায় কাটমানি বাবদ ভাগ বসিয়ে 15,000 টাকা হাতিয়ে নেয়। নিজের চরম দারিদ্রতা আর অসহায় অবস্থার জন্য প্রথমে প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি ওই পরিবার, কিন্তু সমস্যা তৈরি হয় তৃতীয় কিস্তির টাকা না পাওয়ায়। অভিযোগ, পঙ্কজ দাস আবার 5,000 টাকা দাবি করে তৃতীয় কিস্তি পাইয়ে দেওয়ার নামে। সেই টাকা দিতে পারেনি রাম হরিদাসের পরিবার, আর সেই কারণেই নাকি তাদের তৃতীয় কিস্তির টাকা আটকে রেখেছেন পঙ্কজ দাস। এরপরেই বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রাম হরির স্ত্রী রুমা। অভিযোগ পেয়েই নড়ে চড়ে বসেছেন প্রশাসন, তদন্ত শুরু হয়েছে, অস্বস্তিতে তৃণমূল। অন্যদিকে আরও অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি পঙ্কজ দাস এলাকার একটি মিনি ব্যাংকের মালিকের সঙ্গে যোগসাজশ করে ব্যাংকের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে টাকার কাটমানি হিসেবে তুলে নিচ্ছেন। ওই মিনি ব্যাংকের মালিক আবার হরিশ্চন্দ্রপুর থানা এক সিভিক ভলেন্টিয়ার মিঠু রাম দাস। এই সিভিক ভলেন্টিয়ারের নেতৃত্বে অঞ্চল সভাপতি পঙ্কজ কুমার দাস এলাকায় কাটমানি আদায় করে থাকেন বলে খবর। তার বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পান এলাকার বাসিন্দারা, কারণ তিনি এলাকার বাসিন্দাদের হুমকি দিয়ে রাখেন। অভিযোগ করলে দেখে নেওয়া হবে। যদি এই বিষয়ে মন্তব্য করতে চাননি ওই মিনি ব্যাংকের মালিক তথা সিভিক ভলেন্টিয়ার মিঠু রাম দাস। সমালোচনায় সরব হতে মাঠে নেমে পড়েছে জেলা বিজেপি সম্পাদক কিষান কেটিয়া। অন্যদিকে ব্লক নেতৃত্বের কাছে কৈফত তলব করেছে জেলার শীর্ষ নেতৃত্ব। আরও তথ্য নিয়ে বিষয়টি জেলা সভাপতিকে জানাবেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর তৃণমূল সভাপতি মানিক দাস। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দ্বিতীয় কিস্তি পেয়েছি আর তৃতীয় কিস্তি পাইনি, বলছিল যে 15,000 টাকা নিব তারপর ঢোকাবে, এবার 15,000 টাকা দিয়ে দিয়েছি তবুও পাইনি টাকা। এরপরে বলছিল যে আর পাবে না বলে 15,000 টাকা দিয়ে দিয়েছি, তবুও বাবলুর কাছে দুবার তিনবার গিয়েছিলাম, ওদেরকে বলেছি বলে ঢুকাই দেবো টাকা। এবার চেক করতে বলেছিল আমাদেরকে গ্রামে মিঠুন, তবু চেক করতে গেছি আর টাকা নাই, প্রধান মেম্বারকেও জানিয়েছি। তার দ্বিতীয়বার মানে হুসনপুর বিডিওর কাছে কাগজ আমরা জমা দিয়েছিলাম, টাকাটা নিয়েছে পঙ্কজ মিঠুনের হাতে, মিঠুনের হাত দিয়ে না, তারপরে পঙ্কজ টাকাটা নিয়েছে 15,000 টাকা। তো বলছি মিঠুনটা কে? মিঠুনটা আমার গ্রামে সিভিল পুলিশে চাকরি করছে। তো বলছি ওনারা কি আপনাদের ভয়টা দেখাচ্ছে নাকি? ভয় দেখাচ্ছে, বলছে যে আরও টাকা নিব, তো 15,000 টাকা দিয়েছে, আবার বলছে যে 5,000 টাকা নিব তারপর ঢুকাবো, নাহলে ঢুকাবো না। প্যারালাইসের অসুখ হয়ে গেছে। কার কার অসুখ হয়েছে? আমার স্বামীর। কত বছর ধরে? 4 বছর হয়ে আসছে, কিন্তু টাকা পাইনি, কী করে চিকিৎসা করব, তার জন্য এমনি ওষুধ তো পরে আছে। আমরা খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে, কন্ট্রোলে চাল খালি খাচ্ছি আর থাকছি, আর কিছু নাই। আপনার পরিবারে কে কে আছে? আমার স্বামী, আমার ছেলে আর আমার মেয়ে আর আমি, চারজন পরিবারে আছে। কাট হয়নি, কাগজ জমা দিয়েছি, বলছে যে একটু টাইম লাগবে। বলছি আপনার নাম? আমার নাম রুমা থকদা। বাড়ি? তিলাঙ্গেলা আটলা। বলছি এরকম আপনারা কি দল করেন? বিজেপি। বলছি আপনারা কি বিজেপি দল করেন বলে কি আপনাদের ভয়টা দেখাচ্ছে নাকি? হ্যাঁ, বিজেপি করছিলাম। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সম্পূর্ণ সরকারের তত্ত্বাবধানে টাকা দেওয়া হয়,
ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে, সেভাবে কিভাবে দুর্নীতি হয় সমস্ত অফিসারের বিরুদ্ধে ভিজিলেন্স তদন্ত করা উচিত ইমিডিয়েটলি, তাহলে সঠিক তথ্যটা সামনে চলে আসবে। আজকে যদি ভিজিলেন্স তদন্ত হয় তাহলে আজকে কোনো অফিসাররা এগুলো দুর্নীতি করতে ভয় পাবে। আপনারা জানেন যে আমাদের সারা পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হচ্ছে শাসক দলের আমলে, 100 দিনের কাজ থেকে নিয়ে জব কার্ড থেকে নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নিয়ে রাস্তার কাজ থেকে, বাংলাবাসী দেখতে পাচ্ছেন আর বেশি দিন না, সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, জনসাধারণ বুঝে গেছেন এক একটা পয়সার হিসাব ওরা নিয়ে, যাদের যাদেরকে টাকা দিয়েছেন কাটমানি ওরা পঞ্চায়েত ইলেকশনে সম্পূর্ণ সুদ সব বুঝে নেবেন এবং তারপরেই চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন, এটাই আমরা আশাবাদী। আপনার নাম? আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি মালদা জেলা সম্পাদক। দল নিজস্ব পথে ইনকোয়ারি করে যদি সে যদি দোষী সাব্যস্ত হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে এবং প্রশাসনের কাছে এটা অভিযোগটা হয়েছে, প্রশাসন অলরেডি এটা ইনকোয়ারি করছে। হরিশ্চন্দ্রপুর এলাকায় বারবার কাটমানির অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, দল কি পদক্ষেপ নেবে? যে অভিযোগগুলো পেয়েছি অলরেডি আমি, সেই অভিযোগগুলো আমি লিখিত আকারে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানাবো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যেভাবে আমাকে গাইড দিবে সেইভাবে আমি পালন করব। দেখা যাচ্ছে মানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দলের তরফ থেকে? না, এটা সর্বত্রই ভুল, কেননা অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে আমাদের যে নতুন নবনির্বাচিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন মাননীয় আব্দুল রহিম বক্সি এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি অলরেডি যে তারা নির্বাচিত হওয়ার পর বা তারা মানিকচক এবং মোথাবাড়িতে অনেক যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং ইভেন কি জেলা পরিষদের সদস্য তাদেরকে কিন্তু দল বরখাস্ত করেছেন এবং দল আরও শক্ত থেকে শক্ততর অবস্থায় যাচ্ছে, যা সময়ের ব্যাপার। এই প্রকল্প মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে, কেউ যদি এর সঙ্গে লিপ্ত থাকে তো দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আর সর্বত্র এটা যেটা মিথ্যা কথা সেটা হচ্ছে বিজেপি একটা নোংরা রাজনীতি খেলছে হরিশ্চন্দ্রপুরের বুকে, সর্বত্র ব্যাপারে বিজেপি টিএমসি করে দিয়েছে, এগুলো দলটাকে বদনাম করার জন্য তাদের একটা অপপ্রচেষ্টা আর কিছু নয়। আপনার নাম? মানিক দাস, ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস সোহান। চন্দ্রপুর মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত তিলডাঙ্গি এলাকায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে এক পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে, তৃতীয় কিস্তির জন্য কাটমানি দিতে হবে এমনটাই অভিযোগ করেছেন, বিডিওর দ্বারস্থ হয়েছেন, কি বলবেন স্যার এই ব্যাপারে? এরকম কোনো কিছু আমার কাছে আসেনি, তবুও যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আমি সংশ্লিষ্ট বিডিওকে বলবো তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। স্যার যদি দেখা যায় যে হ্যাঁ এরকম ঘটনা সত্যি তাহলে কি ব্যবস্থা নেবে প্রশাসন? আইন অনুযায়ী যা ব্যবস্থা হয় তাই নেওয়া হবে।